দুদিন আগে একটা ভিডিও আপলোড করছি আমি আমার শ্বশুরবাড়ির ব্লগ, তো এই ভিডিওটা আমার দেওয়া দেখছে, দেখে ওর একদম মান সম্মান নাকে চলে গেছে কেন আমি ভিডিওটা আপলোড করলাম। ভিডিওটা আপলোড করবো না, আমার শ্বশুর আজকে বিছানার মধ্যে বসছে, পায়খানা পেচ্ছাপ সব বিছানার মধ্যে করে, তোমার বউ দেখবে না। আর কারেন্টটা ছিল, কারেন্টটা কী করছে, তারটা কাটে ফেলছে, কারেন্টের তার, তারপর গেল। আমার শ্বশুর ঘরের মধ্যে জলের মোটরটা ছিল, জলের মোটরটা নিয়ে নিচ্ছে, থাল বাসন বালতি টালতি যা ছিল সব নিয়ে নিচ্ছে ওর ঘরে, নিয়ে তারা দিয়ে বউকে নিয়ে গেছে গা শ্বশুরবাড়িতে। আমি কিন্তু দুদিন আগে কিন্তু ব্লগটা কিন্তু আমি আপলোড করছি, তো এই ভিডিওটা দেখার পর ও তো একদম সে খেপে গেছে আমার উপরে। তো কালকে গেল, কালকে কী হচ্ছে, আমি আমার শ্বশুরের দুপুরে ভাত দিয়ে আসছি, তো তখন কোনো কিছু বলেনি আমাকে। রাতে যখন আমি রুটি নিয়ে গেছি আমার শ্বশুরের জন্য, যে আমি রুটিটা দিয়ে আসি, আর কালকে আমি তো বলেছি আমার বর ও একটু দেরি করে আসে কাজের থেকে, তো যখন কাজের থেকে আসে তখন আমি বলছি যে বাবা রুটি খাবে, কারণ দুপুরে বাবাকে আমি বলছি যে বাবা তুমি কি রুটি খাবে রাতে, বাবা বলছে হ্যাঁ আমি খাবো রুটি। তো আমার বরকে বলছি আসার সময় তুমি আটা নিয়ে আসো, রুটি বানাবো। তো আসে, আসার সময় আটা নিয়ে আসছে, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, সবজি টুবজি কাছে আমি, তো আমি কই থাক সবজিটা পরে রান্না করবো, আমি আগে রুটিটা করে বাবাকে দিয়ে আসি। তো আমাদের শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িটা কত দূর তোমাদেরকে দেখেছি আমি, রাস্তাটা অনেকটা রাত হয়ে গেছে। তো আমি রুটি ভাজছি, এখন আমি বলতেছি ভাবতেছি একা একা যাবো এতটা রাতে, তা আমি রিজু বাবাকে বললাম তুমি চলো, তো আমি আর রিজু আমরা তিনজন গেলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার দেওর আর দেওরের বউ আর দরজা বন্ধ করে ঘুমিয়ে ঘুমায় আছে, শুয়ে আছে আর কি। তা আমি আমার মতো শ্বশুরের কাছে গেলাম, গিয়ে টিয়ে শ্বশুরে উঠালাম, উঠে রুটিটা খাওয়াইলাম। খাওয়ানোর পর এখন মশাইটা গুজবো শ্বশুরে, ওই টাইমটার মতো আমার দেওয়ার দরজা খুললা গেছে, গেছে শ্বশুরের কাছে গিয়ে বলতেছে হ্যাঁ তুমি রুটি আনছো, কার কথা রুটি আনছো, কেন তুমি আইসো, তোমার অত সাহস কেন, আমাকে এগুলো কথা বললো। আচ্ছা বললো, আমি কোনো উত্তর দিইনি। তারপর কী হচ্ছে, আমার বর আবার কালকে আমার যে মেজো দেওয়ারটা ওর গেছে শ্বশুরবাড়িতে, কোনো একটা অনুষ্ঠান আছে ওইখানটাতে গেছে, তো গাড়িটা বাইকটা রেখে থুয়ে গেছে উঠানে ওদের। তো দাদাকে বলছে দাদা তুই যখন বাবার এখানে যাবি তাহলে আমার যে গাড়িটা ঘরের মধ্যে ঢুকাই তুইস। তো আমরা গেছি, তো আমাকে ও বল দিয়েছে বাবা বলতেছে যে তাহলে একটা কাজ করো তুমি বাবার খাও, তাহলে আমি ওই ফাঁকে বাবার যে ভাইয়ের যে বাইকটা আমি ঘরের মধ্যে থুয়ে আসি। তো ওই গেছে বাইক থুইতে, ওমা রাস্তার মধ্যে আসে আমার বরকে ও পশন, সে গালিগালা দেওয়া শুরু করে দিচ্ছে, গায়ে হাত তোলা শুরু করে দিচ্ছে। এখন আমি কি করব বলো, আমি কি দাঁড়া দাঁড়া দেখবো আমার বরকে যে মারতেছে? আমি ওকে বলছি তোমার এতগুলো সাহস হচ্ছে কেন, আমাকে ও বলতেছে তোকে জুতা পিটা করবো, আমাকে বলতেছে আমার দেওয়ার ছোটো দেওয়ারটা আমাকে জুতা পিটা করবে ওরা। তারপর আমি বলছি তোমার এত বড় সাহস হয়েছে তুমি আমাকে জুতা পিটা করবা, না জুতা পিটা করো আসো। কী করছে, আমার বুকের মধ্যে ঘুষি মারছে, বুকের মধ্যে ঘুষি মারছে, পেটের মধ্যে লাথি মারছে, চুল কী করছে, চুল নিয়ে মাটির মধ্যে নিয়ে আর চুলের মধ্যে ধরে নিয়ে আর কি ঘুরাইতেছে। আমার গলার মধ্যে ছিল ওনাটা, ওনাটা কী করছে মানে দুইটা পেঁয়াজ দিচ্ছে, দুইটা পেঁয়াজ দিয়ে পুরাসে ধরছে আমার ছোটো দেওয়ারকে। আমার বর আটকে রাখতে পারতেছে না, রিজু আটকা রাখতে পারতেছে না, রিজু মাথার মধ্যে দিছে ঘুষি, তারপর রিজু বাবারে মাথার মধ্যে ঘুষি মারছে, বুকের মধ্যে ঘুষি মারছে। তাহলে তোমরা চিন্তা করো আমার এখানে অন্যায়টা কী হচ্ছে বলো, কী অন্যায় হয়েছে? আজকে আমি ওই বাড়িতে থাকতে পারলাম না শুধুমাত্র ওদের জন্য, ওদের জন্য বাড়িতে আমি থাকতে পারিনি। আজকে আমার শ্বশুর বিছানা পড়া দেখে আমার শ্বশুরের মানে দেখবে না, ওর বউ মানে পায়খানা পেঁচা পোষে করবে না, দেখবেই না, তো আমার তো দেখতে হবে। তো আমাদের ঘরে, আমার ঘরে, আমার মেজো দেওয়ারের ঘরে, ননদের ঘরে যখন রান্না টান্না হয় আমরা দিয়ে একবার এসে করি, দেখতে তো হবে, ফালাই দেবো শ্বশুরকে বলো, এখানে আমার কী অপরাধটা হয়েছে?